নমস্কার বন্ধুরা, সিমেইজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি। নিউমারোলজির ওপরে আগে কয়েকটা ভিডিও করেছি, যেমন 1 থেকে 4 সংখ্যা অবধি আমার কিন্তু বলা হয়ে গেছে। আজকে 5 নম্বর সংখ্যা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। 5 নম্বর সংখ্যা যাদের 5 তারিখে যাদের জন্ম, অথবা যাদের ডেট অফ বার্থ হচ্ছে তোমার 14 এবং যাদের ডেট অফ বার্থ 23, এদের এই ডাবল ডিজিট নাম্বারকে যদি যোগ করে সিঙ্গেল ডিজিটে আনা যায়, দেখো তোমরা 5 হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলোতে যাদের জন্ম এবং যাদের পুরো ডেট অফ বার্থ, ডেট, মান্থ এবং ইয়ার 3টাকে যোগ করলে যদি সিঙ্গেল ডিজিটে আনা যায়, যাদের 5 হয় এবং যাদের ভাগ্যাঙ্ক সংখ্যা, অর্থাৎ এটাকে যোগ করে যে মূল ভাগ্য সংখ্যা বলা হয়, এটা যদি 5 হয়, তাহলে সেক্ষেত্রে তাদের কি ধরনের স্বভাব এবং বৈশিষ্ট্য হতে পারে সেই নিয়ে আজকে তোমাদেরকে আমি জানাবো। যেমন 5 সংখ্যাটি হলো বুধ গ্রহের সংখ্যা, তাই যে সমস্ত জাতক বা জাতিকার ভাগ্যের মূল সংখ্যাটি 5 হবে, তারা অবশ্যই বুধ গ্রহ দ্বারা কিন্তু পরিচালিত হয়ে থাকবে। এরা হবে স্বাধীন চেতা, খামখেয়ালি, কল্পনাপ্রিয় এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন। এদের স্মৃতিশক্তি হবে কিন্তু প্রখর, জীবনে পরিবর্তনশীলতায় বিশ্বাসী হবে, তাই স্বপ্ন ও বাস্তবের সমন্বয়ে বুদ্ধি এবং যে পরিকল্পনা সেটাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণে কিন্তু এরা উৎসাহী হবে। নিজের চেয়ে নিজের প্রার্থিত কাজকর্মে আগ্রহীদের ডিঙিয়ে যাওয়ার একটা কিন্তু সর্বদা এরা সচেষ্ট হয়ে থাকবে। হঠাৎ হঠাৎ এদের মধ্যে কিন্তু ক্রোধের একটা প্রকাশ হবে এবং হঠাৎ করেই কিন্তু ক্রোধের প্রশমন হবে। সর্বদা বৈচিত্র্যের সন্ধান কিন্তু এরা করবে। কূটনৈতিক জ্ঞানে এবং বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিপক্ষকে সুযোগ বুঝে পরাস্ত করার কিন্তু একটা টেন্ডেন্সি এদের মধ্যে অবশ্যই থাকবে। লটারি, ফাটকাপ, তারপরে স্বল্প পরিশ্রমে বেশি লাভ, এরকম ধরনের বিভিন্ন কাজকর্মে অর্থ উপার্জনের প্রতি এদের কিন্তু আগ্রহ অবশ্যই থাকবে। ক্ষেত্রবিশেষে পরদুঃখ কাতরতা, স্নেহশীলতা, ভাব প্রবণতা, প্রেমময়তা, তারপরে বিপরীত লিঙ্গের মানুষকে খুব সহজে আকর্ষণ করার একটা ক্ষমতা অবশ্যই থাকা উচিত এদের মধ্যে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো থাকে। নানা শাস্ত্র আলোচনা করতে, নানা বিষয় মতামত প্রকাশ করতে এরা কিন্তু সহজেই উৎসাহী হয়ে থাকবে। ফলে বহু বন্ধু এবং বহু পরিচিত জনের সান্নিধ্য লাভে এদের জীবন কিন্তু সুসমৃদ্ধ হয়ে উঠবে। এটা হচ্ছে একটা কমন একটা বৈশিষ্ট্য বা স্বভাব নিয়ে তোমাদেরকে আমি জানালাম। এরপরেও আমাদের ন্যাটাল চার্টের সাথে, ন্যাটাল চার্ট অর্থাৎ আমাদের যে জন্ম ছক, তার সাথে ম্যাচ করিয়ে, ডেটটাকে ম্যাচ করিয়ে দেখা হয়, এবং আরো অনেক কিছু বিচার্য বিষয় রয়েছে, সব নিয়েই একটা অ্যাস্ট্রোলজিতে বিচার করা হয়। শুধুমাত্র নিউমারোলজির ওপরে বেস করেই কিন্তু একটা প্রেডিকশন সহজে করা যায় না, আমাদের অনেক কিছুই দেখতে হয়। যাই হোক, তবুও এই 5 সংখ্যা নিয়ে আজকে তোমাদেরকে আমি জানাবার ছোট করে একটা, যাতে তোমাদের একটা ধারণা হয়, জানানোর চেষ্টা করলাম। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা অবশ্যই লাইক করো এবং তোমাদের পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করো, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাও, তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, এবং যারা শিখতে চাও অ্যাস্ট্রোলজি, তারাও কিন্তু এই একই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, নমস্কার।